ওয়েলকাম টু টেনমি স্কুল। চলো তো বন্ধুরা, আজকে আমরা একটা মজার জিনিস শিখে ফেলি। সেই মজার জিনিসটা কি তোমরা একটু পরেই জানতে পারবে। চলো দেখো তো, এখানে কি অনেকগুলো কলা দেখা যাচ্ছে না? কলা গাছে একটা বাঁদর এসেছে। দেখো, বাঁদরটা ঝুলে ঝুলে একটি কলা চুরি করার চেষ্টা করছে। এই তো সে কলাটা চুরি করেই ফেললো। এবার দেখো, সে কলা নিয়ে ভো দৌড় মারলো। দেখো তো, এই যে আমার বানর বন্ধুটি, সে কী করছে? সে কলাটাকে দুই ভাগে ভাগ করলো। খেয়াল করো বন্ধুরা, সমান দুই ভাগে ভাগ করলো, তাই না? সমান দুই ভাগে ভাগ করলো না। এবার আমরা কি বলতে পারি? এবার আমরা বলতে পারি যে আমরা আসলে ভগ্নাংশ শিখব। তোমরা যে কী শিখবে এটা দেখানোর জন্যই আমাদের সেই বানর বন্ধুর কাছে যেতে হলো। ভগ্নাংশ মানে কি চলো আমরা দেখে আসি। খেয়াল করো, রেজা ও মিনার কাছে একটি রুটি আছে। রুটিটি কীভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ পাবে তোমরা সবাই বুঝতে পারছো। রুটিটি যদি সে সমান দুই ভাগে ভাগ করে তাহলেই কিন্তু দুজনে সমান পরিমাণ পাবে, তাই না? দেখি তোমরা কীভাবে রুটি ভাগ করবে। দেখো রেজা কী বলছে। রেজা বলছে সে কি রুটি এইভাবে কাটতে পারে? খেয়াল করো, এই যে সে কিন্তু দুইটি ভাগ করে ফেললো। আচ্ছা, এই দুই ভাগ কি সমান হয়েছে আমাকে তোমরা বলো। এই দুই ভাগ যদি সমান না হয় তাহলে কি সেটা হবে? হবে না, কারণ আমাদেরকে সমান দুই টুকরা ভাগ করতে হবে। চলো আমাদেরকে মিনা কি বলছে। মিনা বলছে সে ঠিক মাছ বরাবর রুটিকে ভাগ করবে, ঠিক এভাবে। খেয়াল করো, দুইটি ভাগ হয়ে গেছে। তাহলে কি রুটিটি সমান দিকে ভাগ হয়ে গেল না? ঠিক তাই। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যখন আমরা দুইটি বস্তু একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি এবং লিখি এক ভাগ দুই, তাই না? ঠিক তাই। তাহলে বন্ধুরা, আমরা যখন একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করব এবং এই দুই ভাগে ভাগ করার পর এই ভাগটিকে বলা হবে অর্ধেক, ঠিক আছে? কি বলা হবে? অর্ধেক। বা এটাকে আমরা বলতে পারি দুই ভাগের এক ভাগ। কেন? কারণ আমরা কিন্তু পুরো বস্তুটিকে দুইটি ভাগ করেছিলাম এবং তার মধ্যে একটি ভাগকে আমরা নিয়েছি, এবং এটাকে লিখলে এইভাবে দেখা যায় সেটা হলো এক ভাগ দুই, অর্থাৎ দুই ভাগের এক ভাগ, ঠিক আছে বন্ধুরা? আর এটাই হলো ভগ্নাংশ। কেন বলো তো বন্ধুরা? কারণ খেয়াল করে দেখো, আমাদের যে ভগ্ন অংশ অর্থাৎ ভগ্নাংশ, এটাকে কীভাবে লেখা যায়? ভগ্নাংশ। হ্যাঁ, এই ভগ্নাংশকে কী লেখা যায়? ভগ্ন যোগ অংশ, তাই নয় কি? আর ভগ্ন অংশ মানে কি? ভগ্ন অংশ মানে হলো ভাগ করা অংশ। তাহলে আমরা যখন একটি বস্তুকে ভাগ করব এবং একটি ভাগ নিব তখন সেটাকে আমরা বলবো ভগ্নাংশ, ঠিক আছে ছোট বন্ধুরা? আশা করছি তোমরা ভগ্নাংশকে জেনে গেলে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না।